এবার বিদ্যালয়ে ভর্তি হবে লটারিতে এক শিক্ষার্থী আবেদন করতে পারবে পাঁচ স্কুলে স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি ১৮ সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আসন বাড়লো ২৮২টি চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন বিশেষজ্ঞরা রাজধানীতে দুই দিনে আগুনে পুড়ল তিন বস্তির কয়েকশো ঘর দোকান সব হারিয়ে পথে বসল হাজারো মানুষ করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে আজও রাজধানীতে অভিযান মাস্ক না থাকলেই জরিমানা এবং বিশ্বকে ফের নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বাইডেনের ঘোষণা মিত্রদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে শিরোনামগুলো শুনছিলেন এবার যাব পুরো খবরে আপনাদের সাথে আছে জাহিদুল বাশার স্কুলে এবার সব শ্রেণীতে ভর্তি লটারির মাধ্যমে করোনার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সকালে রাজধানীর মিন্টো রোড থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন এবার পাঁচ স্কুলে ভর্তির আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা এলাকাভিত্তিক ভর্তির কোটা বাড়ছে ৫০ ভাগ কোনো স্কুলে ভর্তির সময় অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ভর্তি প্রক্রিয়া স্বচ্ছভাবে হয় কিনা তা নজরদারিতে রাখা হবে বলেও জানান তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে প্রতি বছর শুধুমাত্র প্রথম শ্রেণীর ভর্তি করা হয় লটারির মাধ্যমে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হয় পরীক্ষার মাধ্যমে এ বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে যুক্ত আছেন সহকর্মী নূরে আলম পুরো বিষয়টি তার কাছ থেকে জানব নূরে আলম শিক্ষামন্ত্রীর এই যে অনলাইন ব্রিফিং সেখানে আপনি ছিলেন এবং বিস্তারিত তথ্য আপনার কাছে রয়েছে একটু জানতে চাইব এবার যে লটারির মাধ্যমে একেবারে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে এই ক্ষেত্রে অস্বচ্ছতা বা সংকট জায়গাগুলো কী কী এর মধ্যে আপনি অনেকের সাথে কথা বলেছেন আমিও আসলে সেটি জানতে চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর কাছে তো তিনি যেটি বলেছেন যে প্রতি বছরই এরকম নানা অভিযোগ আসে এবং যেগুলো তারা প্রমাণ পান সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেন এবারও তাদের সেরকমটি নজরদারি থাকবে এবং তারা একটি বেশ কয়েকটি নজরদারি টিম গঠন করে দিবেন যারা স্কুলে লটারির সময় বিশেষ করে নামী স্কুলগুলোতে লটারির সময় তারা উপস্থিত থাকবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা বিগত বছরগুলোতে দেখি বিশেষ করে নামী স্কুল রাজধানীর যে সকল নামী স্কুল রয়েছে যেখানে একদম ভর্তির জন্য বাড়তি চাপ থাকে সে সকল স্কুলগুলোতে প্রতি বছরই অভিযোগ রয়েছে তাদের যে পরিমাণ আসন রয়েছে সে আসনের বাইরে নানাভাবে অসদুপায় অবলম্বন করে অনৈতিকভাবে এবং টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তারা শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে বেশ কয়েকবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদনেও এসব তথ্য উঠে এসেছে এবং তারাও এসব কল অনিয়মের প্রমাণ পেয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের বিষয়ে তেমন একটা কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় না অন্যান্য বছর যেহেতু লিখিত পরীক্ষা হয় এবার যেহেতু লটারির মাধ্যমে হবে প্রথম শ্রেণী সহ সকল শ্রেণীগুলোতে তো এবার কিভাবে এটি নজরদারি করবে মন্ত্রণালয় সেই বিষয়টি আমি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম এবং তিনি এমনটি বলেছেন যে তাদের নজরদারি গতবারের থেকেও কঠোরতর থাকবে সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়তি ফি আদায় করে থাকে প্রতি বছর ভর্তির সময় একটি নির্দিষ্ট ফি সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয় একটি নীতিমালা প্রকাশ করা হয় এবং বলে দেওয়া হয় এই নীতিমালার বাইরে যদি কোনো প্রতিষ্ঠান ফি আদায় করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো আমরা প্রতিবারই দেখি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ফি নির্ধারণ করে দেওয়া হচ্ছে তার দ্বিগুণ ফি নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার দ্বিগুণ ফি আদায় করে থাকে পরবর্তীতে তাদের বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা আমরা এক্ষেত্রেও দেখি নেওয়া হয় না তো সেই বিষয়টি আজকে শিক্ষামন্ত্রীর কাছে আমি জানতে চেয়েছিলাম যে এবার এই বিষয়টি কিভাবে নজরদারি করা হবে শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছেন যে তারা কিন্তু একদম খুব ছোট করে জানতে চাইবো যে এই যে লটারির মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে নাগাদ হতে পারে কোনো সময় নির্ধারণ এখন পর্যন্ত হয়েছে
লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সরকারি স্কুলগুলোর জন্য একটি সময়সূচি নির্ধারণ করে দিবে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেসরকারি স্কুলগুলো এখন থেকেই তারা শুরু করতে পারবে তাদের কার্যক্রম। আর সংবাদ সম্মেলন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের টার্গেট হচ্ছে 15 ডিসেম্বরের মধ্যে তারা এই সকল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। তো সরকারি স্কুলগুলো কবে নাগাদ ভর্তি প্রক্রিয়া অথবা লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করবে সেটি খুব শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। আর বেসরকারি যে সকল স্কুল রয়েছে তারা যে কোনো সময় তাদের ভর্তি কার্যক্রম শুরু করতে পারে, এবং এরই মধ্যে বেশ কিছু স্কুল তাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে, তাদের ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। এখন তারা একটি নির্দিষ্ট দিনে আর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সময় ফ্রেম নির্ধারণ করে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তারা এই লটারির প্রক্রিয়াটি শেষ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমে পরীক্ষা ভর্তি করা হবে স্কুলগুলোতে, সেই খবর জানছিলাম। 18টি সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল, এবছরই ভর্তির সুযোগ পাবেন আরও 282 শিক্ষার্থী। চাহিদার তুলনায় একে অপ্রতুল বলছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন ও মান বাড়ালে দক্ষ চিকিৎসক তৈরিতে সহায়ক হবে। সারা দেশে সরকারি মেডিকেল কলেজ 36টি। এসব কলেজে প্রতি বছর 4,068 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এবার সুনামগঞ্জে চালু হচ্ছে আরও একটি মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ বিভাগীয় সব মেডিকেল কলেজে আসন ছিল 220 করে। এবার এসব মেডিকেলে যুক্ত হলো আরও 10 থেকে 20 আসন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সবচেয়ে বেশি 25টি আসন বাড়ানো হয়েছে। সরকারিতে একটা আসন সংখ্যা বৃদ্ধি হলে পরে একটা স্টুডেন্ট খুব অল্প পয়সায় এখানে ডাক্তার হতে পারে, যেটা নাকি এবং আমাদের এই যে সক্ষমতা যদি আরও থাকতো এই মেডিকেল কলেজের, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার এবং এগুলোর উপর ভিত্তি করে চিন্তা করেই এগুলো বাড়ানো হয়েছে। এগুলো থাকলে পরে আরও ভালো, আরও বেশি হয়তো বাড়ানো যেত। বিষয়টিকে স্বাগত জানিয়ে চিকিৎসকেরা বলেছেন চাহিদার তুলনায় এই সংখ্যা অনেক কম। প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন বাড়ানো জরুরি। সরকারি হাসপাতালে দরিদ্র টিচার, বিশেষ করে শিক্ষক এবং আনুষাঙ্গিক অনেক সুবিধা বেশি থাকে প্রাইভেট মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ে। সেই প্রেক্ষিতে আমরা বলবো মন্দের ভালো, যতটুকু সরকার করেছে আমরা সাধুবাদ জানাবো, আমরা সরকারকে ধন্যবাদ দেব। বাট যদি সম্ভব হয় যে আরো বেশি সংখ্যক ছাত্র ভর্তি করা। অনেক সরকারি মেডিকেলে এখনো শিক্ষক অবকাঠামো সহ নানা সংকট রয়েছে, ফলে আসন বাড়ানোর পাশাপাশি মান বাড়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা। চিকিৎসকের কিছু সংখ্যা বাড়লেও সেই অনুপাতে যে অবকাঠামোর সীমাবদ্ধতা যদি দূর করা না হয় এবং সেই সঙ্গে বিশেষ করে শিক্ষক এবং মান সম্পন্ন শিক্ষক যদি নিয়োগ না হয়, তাহলে আমি বলবো এই বিষয়গুলো খুব একটা ভালো ফলাফল আসলে আনবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে সরকারি মেডিকেল কলেজের সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 2 দিনের মধ্যে 3টি আলাদা বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে। এসব আগুনে পুড়েছে কয়েকশো ঘরবাড়ি, দোকানপাট সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে মিরপুরের কালশীর টিনশেড কলোনিতে আগুনে পড়ে অর্ধশত দোকান আর ঘর। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার মধ্যরাতে মিরপুরের কালশীর টিনশেড এলাকার মানুষের ঘুম ভাঙ্গে আগুনের চিৎকারে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান বাঁশ ও টিনশেডের স্থাপনা হওয়ায় দ্রুত ছড়ায় আগুন। ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে গেছে কয়েক লাখ টাকার মালামাল। এখানে একটা দোতলা আছে, ঝুটমুট আছে, দোতলাতে আগুন লাগছে, লাগার পর চোখের পলকেই মনে করেন যে আগুন ধরে গেছে। অল্প কিছুদিনের ভিতরেই আগুনটা অনেক ছড়াই গেছে গা, বাতাস ছিল অনেক ছড়াই গেছে গা। আজ জায়গায় তো টিন সেট, তো সব বাসা মানে আগুন ছড়াইতে বেশি সময় লাগে না। আমাদের এটা রিস্কার পার্সের দোকান ছিল, প্রায় দোকানের ভিতরে 20 থেকে 22 লাখ টাকার মাল ছিল আমাদের এই দোকানে। ব্যাটারি, তারপরে এটা ছিল পার যাবতীয় টায়ার মেয়ার, অনেক যাবতীয় মাল ছিল, আমরা ধ্বংস হয়ে গেছি গাছে। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ বিষয়ে নিশ্চিত হতে না পারলেও শীতের এই শুষ্ক মৌসুমে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ তাদের। এখন শীতের মৌসুম, আগুনের মৌসুম, আগুন আসবে, আগুন লাগার এই সিজন এখন, তো সুতরাং আগুন লাগবে, আমরা এটাকে স্বাভাবিক ঘটনাই মনে করতেছি। তারপরেও আমাদের একটা তদন্ত কমিটি হবে,
এই তদন্ত কমিটি হওয়ার পর আসলে আগুন লাগার মূল কারণ কি সেটা আমরা বের করতে পারবো। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্যের দাবি, ব্যাটারি চালিত রিকশা কারখানা থেকেই আগুন লেগেছে। সরকারি এই জমিতে কারখানা বন্ধ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। দেড় বছর আগেও একই জায়গায় আগুন লাগে জানিয়ে আবারও দুর্ঘটনা রোধে এখানকার অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানান ইলিয়াস মোল্লা। আমি যা শুনলাম প্রায় 200 রিকশার মতন ব্যাটারি চার্জ দেয়। হাইকোর্টের নির্দেশ আছে এই ইলেকট্রিক ব্যাটারি চালিত রিকশা অবৈধ, এগুলো ঢাকা শহরে চলবে না। কিন্তু তারপরও কিভাবে চলে, কেন চলে, আমি বারবার বন্ধ করার চেষ্টা করলো, তারা এটা বন্ধ করতে পারেনি। আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বস্তিবাসী, নতুন করে জীবন গোছাতে সরকারের সাহায্য চান তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার 40 বস্তিতে আগুনে অর্ধশতাধিক টিনশেড ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 45 মিনিটের চেষ্টায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাসিন্দাদের দাবি, কমপক্ষে 1 কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। 35 বছর ধরে এই বস্তিতে আছেন, নিজে বাবুর্চির কাজ করে আর স্ত্রী বাসা বাড়িতে কাজ করে আধা পাকা ঘর তুলেছিলেন। তিলে তিলে জমিয়েছিলেন 50,000 টাকা, আগুনে নিমিষেই সব পুড়ে ছাই। 50,000টা তোষকের মধ্যে দিল, তার বস্তির ব্যাপার ফিরিয়া যাবো গেলে আমি তোষক ফিরিয়া ওইটার মধ্যে টাকা তোলার মধ্যে ঢুকা রাখছি, তার আমি একটা টাকাও বাইর করতাই না, আমার সন্তান নেই বাইরে আয় পড়ছি। একই অবস্থা জাহানারার, অনেক কষ্টে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ভ্যানের দোকান, আগুনে তার সেই দোকানের সব জিনিসপত্র পুড়ে ছায়, হারিয়ে গেছে মাথা গোজার ঠাঁইও। ব্যবসা করে তো এইভাবে টাকা জমা করছি আর এইভাবে করে খাইছি। মঙ্গলবার বিকেল 4টার দিকে মোহাম্মদপুরের জহুরি মহল্লার 40 বস্তিতে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠার পর দা দা করে আগুন জ্বলে উঠলো, আগুন জ্বলে যখন উঠলো বস্তির মানুষ সব সহায় করলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, ততক্ষণে পুড়ে ছাই প্রায় অর্ধশতাধিক টিনশেড ঘর। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, চুলা থেকে লাগতে পারে আগুন। ঘরগুলি আপনার অতি দাহ্য বস্তু দ্বারা টিন বা খড়কুটা দিয়ে তৈরি, লাগার সাথে সাথেই অনেকটি জায়গা বিস্তার লাভ করে। আমরা এই চারদিক দিয়ে আপনার সারাউন্ডিং তৈরি করি এবং আগুনটা নির্বাপনের সক্ষম লাভ করি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর 3 হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে যমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় 4 জন অ্যামিকাস কিউরি বা পরামর্শক নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। এই ঘটনায় অভিযুক্ত 3টি হাসপাতালই ব্যাখ্যা জমা দিয়েছে আদালতে। অ্যামিকাস কিউরিরা হলেন আইনজীবী জেডাই খান পান্না, শাহাদিন মালিক, মঞ্জিল মোর্শেদ ও একজন শিশু বিশেষজ্ঞ। এর আগে এই ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিশু হাসপাতাল এবং মুগদার ইসলামী ব্যাংক হাসপাতাল নিজ নিজ আইনজীবীর মাধ্যমে ওই দিনের ঘটনার ব্যাখ্যা দাখিল করেন আদালতে। 2 নভেম্বর সুপ্রিম কোর্টের এক কর্মচারীর 2 নবজাতক বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘটনায় 3 হাসপাতালের কাছে ব্যাখ্যা জানতে চায় হাইকোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় সচেতন করতে আজও রাজধানীতে অভিযান চলছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় এই অভিযান চালাচ্ছেন ঢাকার জেলা প্রশাসন। যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন তাদের 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি মাস্কও বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে তাদের মাস্ক পরার বিষয়ে সচেতন করা হচ্ছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে যারা মাস্ক না পরে বের হয়েছেন তারা নানা অজুহাত দিচ্ছেন। অন্যদিকে গতকাল মাস্ক না পরায় 134 জনকে প্রায় 28,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। মাস্ক পরা নিয়ে যেই অভিযান চলছে সেই অভিযানের খবর জানবো তার কাছ থেকে। রায়হান, সকাল থেকে এই অভিযান চলছে, এর আগেও প্রায় সপ্তাহখানেক ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় মাস্ক নিয়ে অভিযান চালানো হচ্ছে, মানুষের ভিতরে আসলে পরিবর্তন কতটা দেখতে পাচ্ছেন, কতটা সচেতন মানুষ স্বাস্থ্য নিয়ে?
দেখুন ঢাকা জেলা প্রশাসনের যেই অভিযান সেটি কিন্তু আজকে অষ্টম দিনের মতো চলছে। এখন আমি মতিঝিল এলাকাতে আছি, এই এলাকাতে কিন্তু অভিযানটি এখনও চলছে। যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ঢাকা জেলা প্রশাসনের, তিনি কিন্তু অভিযানটি পরিচালনা করছেন। একেবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে যারা পথে চলাচল করেন, প্রত্যেককেই, যারা মাস্ক পরছেন না তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তারা মাস্ক না পরে আসলে বাসা থেকে বের হয়েছেন। প্রত্যেকেই কিন্তু নানা রকমের অজুহাত তারা দিচ্ছেন, এবং অজুহাতের পাশাপাশি কিন্তু যারাই অভিযোগ দিচ্ছেন না কেন মাস্ক পরছেন না তাদেরকে কিন্তু 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানা তাদেরকে করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে এই জরিমানাটি আসলে তাদের মুখ্য বিষয় না, তাদের মুখ্য বিষয়টি হচ্ছে জনসচেতনতা তৈরি করা, যাতে মানুষ ঘর থেকে বের, আজকে যাদেরকে জরিমানা করা হচ্ছে এই জরিমানার ভয় বা সামাজিক একটা হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে তারা হয়তো আসলে পরবর্তী দিনগুলোতে তারা এই মাস্ক পরবেন, এবং আজকে যদি কেউ জরিমানার সম্মুখীন হন তারা পরবর্তী সময়গুলোতে যাতে তাদের পরিবারের পরিজন যারা আছেন তাদেরকেও বলতে পারেন যে রাস্তায় বের হলে মাস্ক ছাড়া তাহলে কিন্তু জরিমানা করা হচ্ছে। বড় যে বিষয়টি হচ্ছে যে এটি কিন্তু মানুষের একটি যে সাধারণ যে বিষয়টি সেটি হচ্ছে যে জনসচেতনতা কিন্তু নিজ থেকেই তৈরি করতে হবে। তার কারণটি হচ্ছে মানুষের মধ্যে যদি জনসচেতনতা তৈরি না হয়, শীতকাল আসছে, শীতকালে কিন্তু করোনা প্রাদুর্ভাব বাড়তে পারে, সেটিকে মাথায় রেখে কিন্তু বাংলাদেশ ও সারা বিশ্বে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশও নানা রকমের পদক্ষেপ গ্রহণ করছে, এবং মানুষ যাতে সচেতন হন, মাস্ক পরে বের হন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। যেহেতু ইতিমধ্যে সমস্ত রকমের প্রতিষ্ঠান খুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান না খুললে অন্যান্য যেসব প্রতিষ্ঠান সেগুলো খুলে গেছে, তো মানুষের গত কয়েকদিন থেকে আমরা যে খবর পাচ্ছি বা যে চিত্র দেখছি সেটি হচ্ছে রাস্তার পাশে বা চলতি পথে যাদেরকে দেখা হচ্ছে সেখানে অভিযানগুলো চলছে, কিন্তু শপিং মলে বা গাড়ি কতটা স্যানিটাইজ করা হয়েছে এই বিষয়গুলোতে কি নজর দেওয়া হচ্ছে? প্রশাসন কি সেই দিকে খেয়াল খবর রাখছে? দেখুন ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেটগণ রাস্তায় এই অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু বিষয়টি নিয়ে বলছেন যে তারা মূলত বর্তমানে এখনকার প্রেক্ষাপটে তারা কিন্তু সড়কেই মূলত অভিযানগুলো পরিচালনা করছে, পর্যায়ক্রমে শপিং মল এবং অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। এখন ঘরের ভিতরে কিংবা বাসাবাড়ির ভিতরে অভিযান পরিচালনা করা কতটুকু সম্ভব হয় সেটি প্রশ্ন রাখে, কিন্তু শপিং মল থেকে শুরু করে যারা শপিং মলে প্রবেশ করছেন তারা তো আসলে পথ দিয়েই যাচ্ছেন, তো সেই যুক্তিতে যারা পথে চলাচল করছেন তারা মাস্ক পরছে কিনা সেটিকে তারা এখন পর্যন্ত নিশ্চিতের চেষ্টা করছেন। তার পাশাপাশি আপনি যদি বললেন যে শপিং মল থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানে কি তারা মাস্ক পরছেন কিনা, স্যানিটাইজ করছেন কিনা, ঠিকমতো জীবাণুনাশ করছেন কিনা, সেই বিষয়ে হয়তো প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে, তবে সেই সকল ক্ষেত্রে তারা কি পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন কিনা সেই বিষয়টি নিয়ে হয়তো ইতিমধ্যে সিদ্ধান্ত হয়তো হতে পারে, বা পরবর্তী যে সকল বৈঠক হবে সে সকল বৈঠকেতে এই বিষয়গুলো তুলে আসতে পারে। কারণ এখন যারা কাজ করছেন তারা কিন্তু একেবারেই মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা মাঠ পর্যায়ে কাজকে অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তো তারা বিভিন্ন প্রতিষ্ঠান বা শপিং মল সেগুলো হয়তো পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবেন। মাস্ক নিয়ে যে জেলা প্রশাসনের অভিযান চলছে সেই খবর জানছিলাম আমরা মতিঝিল থেকে। রংপুরে বেড়েই চলেছে শিশু কিশোর অপরাধের ঘটনা। চলতি বছরের প্রথম 9 মাসেই জেলায় ধর্ষণ, চুরি, ছিনতাই সহ বিভিন্ন ঘটনায় শিশু কিশোর আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে 500-এরও বেশি, অথচ এর আগের 2 বছর মিলিয়ে এ ধরনের মামলা হয়েছিল 600-এর মতো। বিশ্লেষকরা বলছেন মাদকদ্রব্য এবং মোবাইল ফোনে ইন্টারনেট ও পর্নোগ্রাফির সহজ প্রাপ্যতা কিশোর তরুণদের বিপথগামী করছে। রংপুর নগরীর বিভিন্ন মোড় ও রেললাইনের পাশে প্রায়ই চোখে পড়ে কিশোর তরুণদের এ ধরনের দৃশ্য। অভিযোগ আছে সিগারেটের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ধীরে ধীরে তাতে আসক্ত হয়ে পড়ছে তারা। শহরের বিভিন্ন পার্কও পরিণত হচ্ছে মাদক সেবন সহ অসামাজিক কাজের কেন্দ্রে, এতে বাড়ছে কিশোরদের অপরাধ, উদ্বিগ্ন অভিভাবকরা। ইন্টারনেটে যে বিষয়গুলো ভালো মন্দ সবই থাকে, এটা দেখে বাচ্চারা সাধারণত অবৈধ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়ায় আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইন্টারনেটের অপব্যবহারের কারণে নানা অপরাধে জড়াচ্ছে অনেকে। শিশু মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে গেলে দ্রুত সাক্ষী উপস্থিতি দরকার, এবং দ্রুত সাক্ষী হলে তাহলে এই মামলাগুলো আমরা শেষ করতে পারব। বিশিষ্ট জনেরা বলছেন শিশু কিশোরদের অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি দরকার সন্তানের প্রতি অভিভাবকদের সচেতনতা, এছাড়া কিশোর তরুণদের নৈতিক শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের প্রতি উদ্বুদ্ধ করার তাগিদ দিচ্ছেন তারা। তাদের বাবা মা, তাদের গার্জিয়ানদেরই সচেতন হওয়া উচিত, শিশুরা কোথায় যাচ্ছে, কী করতেছে,
তারা গার্জিয়ানরা সচেতন না হলে, তারা কেয়ার না নিলে এটা নির্মূল করা, রোধ করা খুব অসুবিধা হবে। কিশোর অপরাধ দমনে পাড়ামহল্লায় নজরদারি বাড়ানো সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। শিশুরা কিন্তু সাধারণত অনুকরণ প্রিয়, তারা যেটি দেখে সেটি তারা অনেক সময় বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক সে কাজটি তারা করার চেষ্টা করে, তো এটি তাদেরকে একটা মোটিভেট করে এই ক্রাইমের দিকে যাওয়ার জন্য। গেল তিন বছরে রংপুর জেলা আদালতে ধর্ষণ সহ নানা অপরাধে শিশু কিশোরদের বিরুদ্ধে বিচারাধীন মামলা 1100-র বেশি। অল্প বয়সীদের অপরাধ প্রবণতা কমাতে এসব মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ বিশ্লেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গৃহবধূ ধর্ষণের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত 3 মার্চ ন্যাশনাল সার্ভিসের প্রত্যয়নপত্র আনতে গেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল ওই নারীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করেন। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন বাদল। সবশেষ গত 11 নভেম্বর স্বামীর অনুপস্থিতিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে আবারও ধর্ষণ করতে গেলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে নির্যাতিতা বাদী হয়ে মামলা করলে পুলিশ ইউপি চেয়ারম্যান বাদলকে গ্রেপ্তার করে। এর আগে 2016 সালেও এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই ইউপি চেয়ারম্যান। প্রাথমিক ইনভেস্টিগেশন শেষে আমরা থানায় মামলা এন্ট্রি করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি এবং সে আমাদের বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে। আমরা পরবর্তীতে তাকে আইনি ব্যবস্থা গ্রহণ করব তার বিরুদ্ধে। নরসিংদীর শিবপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত 3টার দিকে শিবপুর উপজেলার মুরগিবেড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কামালপুরে ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত 1:30টার দিকে 10 থেকে 15 জনের একটি দল শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার 2 ভাইয়ের বাড়িতে ডাকাতি করে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পার্শ্ববর্তী মুরগিবেড় গ্রাম হয়ে পালানোর সময় পাহারাদারদের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় মানিক মিয়া একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুরে। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রায় 1.5 মাস পর কমলো স্বর্ণের দাম। দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমেছে প্রতি ভরিতে 2500 টাকা। এতে করে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 73,833 টাকা ভরি। মঙ্গলবার পর্যন্ত এই দাম ছিল 76,341 টাকা। আজ থেকে কার্যকর হয়েছে নতুন এই দর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। এতে বলা হয়, বিশ্ববাজারে দর নিম্নমুখী থাকায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক বাজারে ব্যাপক উত্থান পতন থাকার পরও ভোক্তাদের কথা বিবেচনা করে স্বর্ণের দাম 2500 টাকা কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 70,684 টাকা, 18 ক্যারেট 61,936 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 51,613 টাকায়। তবে রূপার দাম অপরিবর্তিতই রয়েছে। এর আগে সবশেষ গত 15 অক্টোবর সব ধরনের স্বর্ণের দাম ভরিতে 2,333 টাকা বাড়িয়েছিল বাজুস। বিরতির সংবাদ দুপুরে আছেন আপনারা, সংবাদে আরও যা যা থাকছে। করোনার দ্বিতীয় ধাপে বিশ্বে একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যু। মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 6 কোটি। সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বার্সেলোনা, টিকে থাকার লড়াইয়ে রাতে ইন্টারের প্রতিপক্ষ রিয়াল। আয়কর রিটার্ন জমা দিলেই 5,000 টাকা ন্যূনতম কর দিতে হবে, এমন গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। এতে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা। তারা জানান, নিবন্ধন বা ইটিআইএন থাকলে রিটার্ন দিতেই হবে, তবে আয় বছরে 3 লাখ টাকার কম হলে কোনো কর দিতে হবে না।
করোনার কারণে এবার সপ্তাহব্যাপী মেলা না করে অফিসেই মাসব্যাপী সেবা দিচ্ছে কর অফিসগুলো। রাজধানীর সেগুনবাগিচায় করদাতাদের সেবায় ছয়টি বুথ করেছে কর অঞ্চল সাত। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর দিচ্ছেন কর্মকর্তারা। নতুন করদাতাদের অনলাইন নিবন্ধন, ইটিআইএন দেয়া, রিটার্ন পূরণে প্রয়োজনীয় পরামর্শ সহ সব সেবাই দিচ্ছেন এনবিআর কর্মীরা। লাইনে দাঁড়িয়ে মেলার মতোই কম সময়ে রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। বেসিকটা জানি, কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, তথ্য কেন্দ্রের কথা বলেছি, উনি হেল্প করেছেন। নট ব্যান্ড বিকজ অফ এখানে এই ধরনের কোনো কিছু হ্যাসল বা ডিলে এরকম কোনো কিছু দেখি নেই এখানে। পরিবেশ মার্শাল্লাহ ভালো, তখন মেলায় যেরকম হয় ওই রকমই প্রায়, বরং সবচেয়ে ভালো মনে হয়েছে। ব্যাংকটা নাই এখানে, ব্যাংক আর ফটোকপির সুবিধাটা নাই, এছাড়া সব সুবিধে আছে। এই কর অঞ্চলে নিবন্ধিত করদাতা প্রায় 1.5 লাখ। গত বছর রিটার্ন জমা দেন 55,000 করদাতা। কর্মকর্তারা জানান এবার রিটার্ন জমা ও রাজস্ব আদায় দুটোই বাড়বে। পৃথকভাবে বুথ স্থাপন করেছি, সেই বুথগুলোর মাধ্যমে সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্মানিত করদাতা রিটার্ন সাবমিট করতে পারছেন এবং সেই রিটার্ন সাবমিটের মধ্যেও তাদের উৎসাহ উদ্দীপনা আমরা ঘাটতি দেখি নাই। কর্মকর্তারা জানান জমি কেনা ও ক্রেডিট কার্ড করার জন্য যারা টিআইএন নিয়েছেন তাদের করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হবে না। এর বাইরে যাদের টিআইএন আছে তাদের সবাইকে রিটার্ন দিতে হবে, আর যাদের আয় বছরে 3 লাখ টাকার বেশি শুধু তারাই কর দেবেন। চলতি বছরে যেহেতু আইন করা হয়েছে যে সবাইকে রিটার্ন সাবমিট করতে হবে, সেই রিটার্ন ইনকাম দেখানো হোক আর শূন্য ইনকাম দেখানো হোক, সেভাবেই এই রিটার্নগুলো সাবমিট করতে হবে আইনগতভাবে। তাদের ইনকাম যদি করযোগ্যও হয় করযোগ্য নাও হয়, মানে করযোগ্য লিমিটের থেকে কমও হয় অথবা শূন্যও হয়। রিটার্ন জমার শেষ সময় 30 নভেম্বর। কর্মকর্তারা জানান এবার রিটার্ন জমার সময় বাড়বে না, তবে আইন অনুযায়ী কোনো করদাতা নিজের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদনে যাওয়ার আগেই চীনের বাজারে রপ্তানির আদেশ পেল এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এর ফলে রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হওয়ার আশা সংশ্লিষ্টদের। এ শিল্পে উৎপাদিত রাসায়নিক দ্রব্য ব্যবহার হবে টেক্সটাইল ও পেপার মিলে। উত্তরাঞ্চলের প্রথম ভারী শিল্প এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে উৎপাদন শুরু হবে ডিসেম্বরে। দেশের পাশাপাশি বিদেশি বাজার ধরতে ও পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানটি। তবে উৎপাদন শুরুর আগেই চীনের বাজারে রপ্তানির জন্য চুক্তি করেছে এসআর কেমিক্যাল। তাদের কাছ থেকে বছরে প্রায় 60 কোটি টাকার 6,000 টন ব্লিচিং ফাইন কেনার প্রস্তাব দিয়েছে চীনের ডিজু কেমটিক্স কেমিক্যাল কোম্পানি লিমিটেড। আমরা বিদেশি বাজারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের দেশে তো কস্টিকের অনেক ভালো মার্কেট আছে, চীন তো প্রথমেই আমরা ইয়ে করেছি, এছাড়া ভারত, পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলঙ্কা এইসব দেশগুলোতেও আমাদের পণ্য যাতে রপ্তানি করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পণ্যের মানের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। নিজ দেশে পণ্য উৎপাদন করে আমদানি ব্যয় কমানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। প্রায় 200 কোটি টাকার ডলার ইকুইভ্যালেন্ট ডলার্স আমরা ফরেন কারেন্সি সেভ করতে পারবো, পাশাপাশি আমরা আমাদের যে চাহিদা মিটিয়ে দেশের চাহিদা মিটিয়ে এক্সপোর্ট করে এখানে ফরেন কারেন্সি আর্নও করতে পারবো একটি ব্যাপক পরিমাণে। আর এখানে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রায় 1,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন এসআর গ্রুপের চেয়ারম্যান। শুধু ঢাকায়, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই এলাকা ছাড়াও উত্তরবঙ্গে, বিশেষ করে বগুড়ায় আমাদের ইন্ডাস্ট্রি বেশ হয়েছে এবং এটাও আমি বলি যে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে ফর দ্য নিউ জেনারেশন যে তারা এইরকম শিল্পের প্রতি আসবে। বগুড়ার শেরপুরে 850 কোটি টাকার এই শিল্পে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের 237 টন রাসায়নিক দ্রব্য উৎপাদন হবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া। সরকার নির্ধারিত দামের চেয়ে মেহেরপুরে বেশি দামে বিক্রি হচ্ছে ডিএপি সার। খুচরায় প্রতি কেজির দাম রাখা হচ্ছে 23 থেকে 25 টাকা। অবশ্য বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ ও সার ব্যবসায়ীদের সংগঠন বিএফএ। মেহেরপুরে বিসিআইসির ডিলারদের গুদামে ডিএপি সারের মজুত পর্যাপ্ত, তারপরও বেড়েছে দাম। সরকার প্রতি কেজির দাম 16 টাকা নির্ধারণ করলেও চাহিদা অনেক, এই অজুহাতে দাম রাখা হচ্ছে বেশি। 2019 সালের 16 ডিসেম্বর থেকে প্রতি কেজি ডিএপি সারের দাম 25 টাকা থেকে কমিয়ে 16 টাকা করে সরকার।
এরপর থেকে সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বেশ কিছুদিন ধরে বিক্রি হচ্ছে 23 থেকে 25 টাকায়। তখন আমরা বলছি যে 16 টাকার ড্যাপটা আছে, তো ওরা বলে যে আমরা এই দামে আর কিনতে পারছি না, আমাদের কাছ থেকে 22 টাকা 23 টাকা ছাড়া আমরা আর এখন বিক্রয় করতে পারবো না। আমরা গ্রাম থেকে সার কিনতে গেলে বা কোনো ডিলারের কাছে কিনতে গেলে তারা দাম নিচ্ছে 1260 টাকা বস্তা, তাতে দাম আসছে 25 থেকে 26 টাকা কেজি। ওরা বলছে যে ডিলারের কাছে আমরা কিনতে গেলে বারে এই দামে পাইছি নি, আমাদের 1000 টাকা করে লাভ করতে হবে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দাম বেশি বলে দাবি ব্যবসায়ীদের। চাহিদার তুলনায় বরাদ্দ পরিমাণ কম থাকার কারণে আমরা বাইরে থেকে বিশেষ করে ডিএপি অস্ট্রেলিয়ার সারটা যেটা 4-5 বছর বন্ধ ছিল, এটা এই এলাকার কৃষকের কাছে খুবই প্রিয়, এটা পাইলে কোনো তারা অন্য ডিএপি ব্যবহার করতে চায় না। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ সারের দাম বেশি রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সেটা যদি আমাদের কাছে অভিযোগ আসে আমরা অবশ্যই সেই ডিলারের বিরুদ্ধে সেই ব্যবসার বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনে তার ডিলারশিপ বাতিল করা সহ আমাদের যে নীতিমালা আছে তার আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিসিআইসির ডিলাররা 50 কেজির প্রতি বস্তা অস্ট্রেলিয়া ডিএপি সার পাইকারি বিক্রি করছেন 1170 টাকায়। এই সার খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইনি জটিলতায় প্রতিষ্ঠার 16 বছরেও হয়নি হবিগঞ্জের আজমিরিগঞ্জ পৌরসভার নির্বাচন। এত বছর ধরে পৌর প্রশাসক পদে বহাল আছেন একজনই। এদিকে সীমানা নিয়ে মামলার কারণে জয়পুরহাটের 5BB পৌরসভার নির্বাচনও বন্ধ 9 বছর। তবে সেই মামলা এরই মধ্যে খারিজ হওয়ায় নির্বাচনে আর বাধা নেই বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। ২০০৪ সালে পৌরসভা ঘোষণা করা হয় হবিগঞ্জের আজমিরিগঞ্জকে। সে সময় ওয়ার্ডগুলোর সীমানা ঠিক করতে গিয়ে পৌর এলাকা থেকে বাদ পড়ে উপজেলা সদরের 3টি গ্রাম। এসব গ্রামকে অন্তর্ভুক্ত করতে উচ্চ আদালতের রিট হলে বন্ধ হয়ে যায় পৌরসভা নির্বাচন। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন না হওয়ায় উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত তারা। গ্যাস, পানি, ড্রেনেজ, ইভেন আমাদের যে দেখেন সরু সরু রাস্তা, ছোট ছোট রাস্তার কোনো কাজ নেই। আমাদের এখানে একটা রিট পিটিশনের মাধ্যমে স্টে অর্ডার দেওয়া আছে, তো সেটার কারণে এই বছর অন্তত যে ডিসেম্বর যেটা সারা দেশব্যাপী পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল সেটা আমাদের আজমিরগঞ্জ অন্তত পৌরসভা নির্বাচনটা হচ্ছে না। পৌরসভা গঠনের পর প্রশাসক হিসেবে নিয়োগ পান বিএনপি নেতা গোলাম ফারুক। 16 বছর ধরে সেই পদেই বহাল আছেন তিনি। তবে নির্বাচন হলে সব ধরনের সহযোগিতার আশ্বাস তার। কোর্টের প্রতি আমরা তাকাই আছি, কোর্টের যা সিদ্ধান্ত দেয় স্বাগত জানাই। আমরা এটাও যাই যে নির্বাচনের দিকে যদি সরকার জয় লাভ করে তাহলে এটাকে আমরা স্বাগত জানাই। এদিকে সীমানা বাড়ানো নিয়ে মামলার কারণে 2011 সালের পর আর নির্বাচন হয়নি জয়পুরহাটের 5BB পৌরসভায়। স্থানীয় অনেকের অভিযোগ, দীর্ঘ সময় পদ ধরে রেখে ক্ষমতার অপব্যবহার করছেন মেয়র। জবাবে মেয়র বলছেন উন্নয়নের স্বার্থেই পৌরসভার সীমানা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। আমাদের শুধু সামান্য এডিবি দিয়ে কাজ হচ্ছে, পৌরসভাটা একটু সীমানা বৃদ্ধি করলে আমাদের প্রজেক্টটা খুব সহজেই আসার সময় পালিকাটা যে এরিয়াটা আমি নিয়ে নিই, এই চেয়ারম্যান এটাকে নিয়ে বাদশা ক্লাস পর্যন্ত সে মামলা করে এবং মামলা এটা স্ট্যাটাস করে। তবে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন এরই মধ্যে হাইকোর্ট খারিজ করে দিয়েছে এই মামলা, উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলেই অনুষ্ঠিত হবে নির্বাচন। বর্তমানে মামলাটি খারিজ হওয়ায় স্থানীয় সরকার বিভাগ থেকে মামলা সংক্রান্ত তথ্যের প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। পৌরসভার উন্নয়নের জন্য জটিলতা কাটিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন দুই পৌরসভার বাসিন্দারা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। 24 ঘন্টায় রেকর্ড 11,700 বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 14,14,000-এরও বেশি। নতুন প্রায় 5.5 লাখ রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 6 কোটি ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। অন্যদিকে ঝুঁকি সত্ত্বেও কড়াকড়ি শিথিল করছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ। করোনার প্রথম দফার সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা 9,000-এর গণ্ডি না পেরোলেও দ্বিতীয় দফায় এ সংখ্যা ইতিমধ্যে 12,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। পাশাপাশি দ্বিগুণ হারে বেড়েছে সংক্রমণের হার। মঙ্গলবার সবচেয়ে বেশি 2,100-এর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে,
যা দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ প্রাণহানি। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,75,000 মানুষের দেহে। সংক্রমণ বাড়ায় আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে নিউ ইয়র্ক। এছাড়াও যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে সিটিপি। বর্তমানে দেশটির প্রায় 90,000 মানুষ চিকিৎসাধীন রয়েছে বলে জানায় তারা। ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ফ্লোরিডা রাজ্য সরকার। তবে যাচাই বাছাই ছাড়া শুধুমাত্র প্রেস রিলিজের ওপর ভিত্তি করে কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন। এদিকে করোনা পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে ইউরোপে। 24 ঘণ্টায় মোট প্রাণহানির অর্ধেক হয়েছে এই মহাদেশে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে, প্রাণ গেছে 853 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 51,000-এর বেশি। নতুন শনাক্ত হয়েছে 23,000-এর বেশি রোগী। এছাড়াও যুক্তরাজ্যে 608 ও ফ্রান্সে 592 জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে ফ্রান্স ও ইতালি সরকার। এছাড়াও ক্রিসমাসকে সামনে রেখে অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ বিধিনিষেধ প্রত্যাহার করছে ব্রিটেন। এছাড়াও যুক্তরাজ্যে প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। ব্রাজিলে 24 ঘণ্টায় 638 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটির মোট মৃত 1,70,000 ছাড়ালো। সাও পাওলোতে শুরু হয়েছে চীনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলম্বিয়ার ফার্স্ট লেডি মারিয়া জুলিয়ানা রুইজ। ভারতে নতুন করে প্রাণ গেছে 489 জনের। এ নিয়ে ভাইরাস মিলেছে 44,000-এর বেশি মানুষের দেহে। জাপানে প্রকোপ বাড়ায় বন্ধ করে দেয়া হয়েছে সরকারি ভর্তুকিযুক্ত অভ্যন্তরীণ ফ্লাইট প্রকল্প। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ডেলাওয়ারের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি পরিবর্তন করে আবারও মিত্রদের সাথে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের শাসনামলে মিত্রদেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেশ টানাপোড়েন দেখা গেছে। সামরিক জোট, ন্যাটোর অন্য সদস্যদের সঙ্গে দূরত্ব, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ এবং আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে বেরিয়ে আসার মতো ঘটনাও ঘটেছে। এরপর আবার করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতির কারণে বৈশ্বিক পরাশক্তি হিসেবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সেই ক্ষতি যতটা সম্ভব কাটিয়ে ওঠাই নিজের প্রধান লক্ষ্য হিসেবে ঠিক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বকে ফের নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা। এখন থেকে যুক্তরাষ্ট্র মিত্রদের সাথে নিয়েই আবারও পথ চলবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এই দলের মাধ্যমে এটাই প্রতিফলিত হতে যাচ্ছে যে আমেরিকা ফিরে এসেছে। পিছু না হতে বিশ্বকে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত আমরা। ফের টেবিলে প্রধান হিসেবে বসে শত্রুদের মুখোমুখি হতে এবং মিত্রদের খারিজ না করতে প্রস্তুত ওয়াশিংটন। মিত্রদের সঙ্গে একযোগে কাজ করলেই আমেরিকা সবচেয়ে শক্তিশালী অবস্থানে যেতে পারবে। আগামী 20 জানুয়ারি দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের একতরফা জাতীয়তাবাদ নীতি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ইঙ্গিতও দেন বাইডেন। এদিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। দায়িত্ব নেয়ার পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার তদন্ত কার্যক্রমে মার্কিন বিচার বিভাগকে প্রভাবিত করা হবে না বলেও জানান জো বাইডেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের উত্তর কুর্দি প্রদেশ সুলেমানিয়ার কার্পেটের দোকানগুলো প্রায় ক্রেতাশূন্য। বাহারি ডিজাইনের কার্পেটগুলোর দাম কম হওয়া সত্ত্বেও কিনতে পারছেন না ক্রেতারা। করোনা মহামারীর কারণে বেশিরভাগের আয় কমে গেছে, তাই কার্পেট কেনাকে এখন অনেকেই বিলাসিতা মনে করছেন। প্রতি বছর শীতের শুরুতে সুলেমানিতে কার্পেটের চাহিদা বাড়ে, দোকানগুলোতে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে এবছর চিত্র পুরো উল্টো। শীত এসে পড়লেও ক্রেতা নেই দোকানগুলোতে। করোনা ভাইরাসের কারণে সরকারি কর্মচারীদের বেতন দেরিতে হওয়া এবং সংক্রমণের ভয়ে কেউ আসছে না কার্পেটের বাজারে, এতে বেশ ক্ষতির মুখে পড়েছে বিক্রেতারা। গত বছরগুলো থেকে এবছরটা আলাদা। মহামারীর কারণে ক্রেতারা কেউ দোকানে এসে পণ্য কিনতে আগ্রহী নয়। তার উপর মানুষের আয়ও কমে গেছে, পণ্যের মান ভালো হলেও ক্রেতা নেই।
বিক্রেতারা বলছেন পানির দামে ছাড়তে রাজি হলেও কেউ কিনছে না বাহারি এসব কার্পেট। এক একটি কার্পেট 8,000 দিনারে বিক্রি হতো, এখন 3,500-এও পণ্য ছেড়ে দিতে চাইলে ক্রেতা মিলছে না। প্রয়োজনীয় পণ্যের তালিকায় কার্পেট পড়ে না, আয় কমে গেছে। এর মধ্যে এই কার্পেট কেনা শুধুই বিলাসিতা ছাড়া আর কিছুই না। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারও হারাচ্ছে কয়েকশো বছরের ঐতিহ্যবাহী এই পণ্যটি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় আসছেন না উসাইন বোল্ট, মো ফারা। মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনে তাদেরকে অতিথি করে আনার পরিকল্পনা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন ও অ্যাথলেটিক্স ফেডারেশনের, কিন্তু সেই পরিকল্পনা এসেছে পরিবর্তন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, 10 জানুয়ারি ঘরোয়া আয়োজন হিসেবে হবে ঢাকা ম্যারাথন। তাকে আনার এবং পাশাপাশি উসাইন বোল্টের কথা প্রস্তাবনায় আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় উসাইন বোল্টের ঢাকা আসার খবর দিয়ে হইচই ফেলে দিয়েছিল অ্যাথলেটিক্স ফেডারেশন। অথচ অক্টোবরের সেই খবর নভেম্বরেই বদলে গেল। যিনি আসার খবর দিয়েছিলেন সেই তিনিই জানালেন, আসছেন না উসাইন বোল্ট, মো ফারা। হঠাৎ এমন কি হলো তাহলে? 26 মার্চের সময় আমরা এটা ভেবেছিলাম, ওই সময় ছিল এবং এই এখন এত স্বল্প সময়ের এটা নিয়ে আমরা ভাবছি না। যেহেতু কাছাকাছি একই সময় হয়ে যাচ্ছিলো এবং দুইটাই বঙ্গবন্ধুর নামে, তো নিজেদের মধ্যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই ঢাকা দক্ষিণ বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সবাই যৌথভাবে এটা করছি। ফেডারেশন শীর্ষ এই কর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে, যে কারণে বাদ দেওয়া হয়েছে বিশাল এই আয়োজন। আমরা ম্যারাথন একটা করছি, কারণ এত অল্প সময়ে দুইটা ম্যারাথন আমাদের দ্বারা সম্ভব না, আমরা একটা করছি কোভিড টাইম যেহেতু। উসাইন বোল্ট আসার খবরে ক্রীড়াঙ্গনে আলোড়ন জেগেছিল, কিন্তু করোনা পরিস্থিতি সব পরিকল্পনা এলোমেলো করে দিল। ফেডারেশন এখন ঘরোয়া আয়োজনে মন দিচ্ছে। 27 নভেম্বর জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিট দিয়ে কার্যক্রম অব্যাহত রাখছে ফেডারেশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশিত জয় পেয়েছে ইউরোপিয়ান জায়ান্টরা। ডিনামো কিয়েভকে 4-0 বিধ্বস্ত করে নকআউট পর্বে এখন বার্সেলোনা। ফ্রেঙ্ক বারোসকে 2-1 হারিয়ে ইউভেন্টাসও নিশ্চিত করে শেষ ষোলো। রেনের মাঠে 2-1 জয়ে চেলসিও উঠেছে পরের রাউন্ডে। এদিকে লাইপজিগের বিপক্ষে 1-0 জয়ে আসরে টিকে থাকলো পিএসজি, আর ইস্তানবুলকে 4-1 উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় ঢুকতে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আছে দুর্দান্ত ছন্দে। টানা 3 জয়ের স্বস্তিতে থাকায় ডিনামো কিয়েভের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার সুযোগ কোম্যানের। মেসি ডিয়ংকে বিশ্রামে রেখেই কিয়েভ দুর্গ জয় করেছে বার্সা। দ্বিতীয় সারির দল নিয়ে কাতালান জায়ান্টদের কপাল খুলেছে দ্বিতীয়ার্ধে। সার্জিনো ডেস্টের নিশানাবাজিতে খুলেছে গোলমুখ, পরে ব্র্যাথওয়েটের জোড়া লক্ষ্যভেদ, আর শেষ দিকে ব্যবধান বড় করেছেন আতোয়া গ্রিজম্যান। বার্সেলোনার পথ অনুসরণ করেছে গ্রুপের আরেক জায়ান্ট ইউভেন্টাস। তুরিনের শুরুটা ফেরেঙ্ক বারোসের, তবে রোনালদোর কল্যাণে দীর্ঘ হয়নি অতিথিদের উল্লাস। শেষ দিকে ফেরেঙ্ক বারোসের হৃদয় ভেঙেছেন মোরাতা। হারলেই বিদায়, এমন সমীকরণে প্রয়োজন ছিল অতিমানবীয় পারফরম্যান্স। দুই দলের নামের বিচারে স্কোরলাইন হতাশাজনক হলেও পিএসজির জন্য স্বস্তির। লাইপজিগ ভীতি ছড়ালেও গোলের চেষ্টা ব্যর্থ হয় লা পারিসিয়ানদের জমাট রক্ষণে। শেষ পর্যন্ত নেইমারের একমাত্র গোলেই নির্ধারণ হয়েছে ম্যাচের ভাগ্য। গ্রুপের অন্য ম্যাচে ইস্তানবুলে বড় জয়ে ক্ষতে প্রলেপ ম্যান ইউনাইটেডের। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোল, পরে মার্কাস রাশফোর্ডের সফল স্পট কিকে উজ্জ্বল হয়েছে রেড ডেভিলদের শেষ ষোলোর সম্ভাবনা। পরে ব্যবধান কমিয়েছেন ইস্তানবুলের ডেনিস তুরুচ, আর বাড়িয়েছেন ড্যানি রাশফোর্ডের সফল স্পট কিকে উজ্জ্বল হয়েছে রেড ডেভিলদের শেষ ষোলোর সম্ভাবনা। পরে ব্যবধান কমিয়েছেন ইস্তানবুলের ডেনিস তুরুচ, আর বাড়িয়েছেন ড্যানিয়েল জেমস। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে রাতে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ। সানসিরোতে ম্যাচ শুরু রাত 2টায়। একই সময়ে শেষ ষোলো নিশ্চিত অ্যানফিল্ডে লিভারপুলের আতিথ্য দেবে আটালান্টাকে, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ সালজবুর্গ, আর আথলেটিকোর চ্যালেঞ্জ লোকোমোটিভ মস্কো। এর আগে রাত 10:55 অলিম্পিয়াকোসের বিপক্ষে লড়বে ম্যানসিটি। রিয়াল ইন্টারের গ্রুপ পর্বের ফিরতি লেগ, দু দলেরই অস্তিত্বের লড়াই। প্রথম জয়ের খোঁজে থাকা নেরাজুরিরা আত্মবিশ্বাস ফেরাতে চায় গ্যালাকটিকোস বধে। বিপরীতে লস ব্লাঙ্কোদের প্রেরণা প্রথম লেগে 3-2 গোলের জয়।
করোনার কারণে মিলান এখন রেড জোন। রক্ষণের ত্রাতা রামোসকে ছাড়াই নীরবে অনুশীলন সেরেছে রিয়াল। ফেরার অপেক্ষায় বেনজেমা, ক্যাসেমিরো। ছন্দে ফিরে সানসিরোতে ইতিহাস গড়তে চান জিনেদিন জিদান। লা লিগায় হতাশ করলেও চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে ফিরতে মুখিয়ে আছে সবাই। রামোসের শূন্যতা অপূরণীয়, তবে বাকি যারা আছে তাদের ওপর পূর্ণ আস্থা আছে। রিয়ালের বিপক্ষে সানসিরো ইন্টারের জন্য আশীর্বাদ, সাথে তরিনো জয়ের আত্মবিশ্বাস আপার হ্যান্ডে রাখবে নিরাজ্জুরিদের। কন্তের স্বস্তি রোমেলো লুকাকুর প্রত্যাবর্তন, পরিসংখ্যানও ইতালিয়ান জায়ান্টদের পক্ষে। মুখোমুখি দশ দেখায় চার হারের বিপরীতে পাঁচটাই জিতেছে কন্তের দল। আগের ম্যাচগুলোতে জয় না পাওয়ায় এটা আমাদের জন্য ফাইনাল। দলকে কক্ষপথে ফেরাতে প্রয়োজন লড়াকু মানসিকতা, একাগ্রতা। জয় ফিরতে ছেলেরা আত্মবিশ্বাসী। শেষ ষোলোর হাতছানি লিভারপুলের সামনে, তবে তার জন্য অলরেডদের সফল হতে হবে আটালান্টা পরীক্ষায়। প্রথম লেগের ছন্দ দ্বিতীয় লেগে ধরে রাখতে চায় ক্লপের দল। করোনা থেকে সেরে উঠেছেন সালা, আছেন নামার অপেক্ষায়। সহজ সমীকরণে আরেক ইংলিশ জয়ান্ট ম্যান সিটি। অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় পেলেই মিলবে শেষ ষোলোর টিকিট। সিটিজেনদের ভাবনার কারণ অ্যাওয়ে ম্যাচ, ঘরের মাঠে প্রতিপক্ষ যে শেষ দুই ম্যাচ অপরাজেয়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির জৈব সুরক্ষা বলয় পর্যবেক্ষণে আগামী শনিবার আসছে উইন্ডিজের দুই প্রতিনিধি। টিম হোটেল, কোয়ারেন্টিন সহ অনুশীলন ব্যবস্থা কেমন হবে তা দেখে যাবেন তারা। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ পুনরায় শুরু করা এখন অসম্ভব বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম। এনসিএল আর বিসিএল আয়োজনে গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট কাপের পর বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেটের সংখ্যা বেড়েছে কোভিড প্রোটোকল নিয়ে কড়াকড়ি, তাতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর বার্তা দিচ্ছে বিসিবি। জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। বিসিবির প্রাথমিক সুরক্ষা নীতি নিয়ে সন্তুষ্টির পরও সরেজমিনে অবস্থা পর্যবেক্ষণে আসছে উইন্ডিজ বোর্ডের প্রতিনিধি দল। 28 তারিখ আসছে দুইজন, আপনার একজন আপনার মেডিকেলের আর একজন আপনার সিকিউরিটি, ঢাকা এবং চিটাও দুটো জায়গায় ওরা যাবে, ওরা দেখে টেকে তারপরে ওদের ওরা ওদের রিপোর্টটা দিবে। তারপরে ইনশাল্লাহ এটা আমরা অনেক এগিয়েছি, ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো। ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা দল গঠন সময়ের দাবি। টি টোয়েন্টির জুৎসই ক্রিকেটার খুঁজে নিতে ঘরোয়াতে টুর্নামেন্ট বাড়ানো জরুরি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের মতো আসর তাই নিয়মিত করার ইচ্ছে বিসিবির। ডেফিনেটলি আমাদের বিপিএলকে আরও স্ট্রং করার জন্য, ওদের স্ট্যান্ডার্ড আরও উপরে তোলার জন্য আমরা আপনার লোকাল প্লেয়ার দিয়ে একটা টি টোয়েন্টি করার চিন্তাভাবনা আছে আমাদের, যেহেতু আমাদের সিচুয়েশনে করেছে, বাট এই টাইপেরই আমরা করব। পরপর দুই টুর্নামেন্ট আয়োজনে সাহস পেরেছে, তারপরও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আসার কথা শোনাতে পারছে না বিসিবি। আপাতত এনসিএল আর বিসিএল এই সীমাবদ্ধ থাকতে চাইছে। এই সিচুয়েশনে আপনার ভাইবল করাটাও কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু আমাদের যারা যেটা আমরা বোর্ডের আন্ডারে যে টুর্নামেন্টটা করি, যেমন আপনার ওয়াইসিএল আছে, বিসিএল আছে, তো সেটা কিন্তু আমরা দুইটা ভেন্যুতে আমরা করতে পারি। তো আমাদের চিন্তাভাবনা আছে, আমরা আলাপ আলোচনা করছি, হয়তোবা আপনাদের কিছুদিনের মধ্যে আমরা জানিয়ে দিই। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে হবে উইন্ডিজ সিরিজের প্রস্তুতি, আর দুই একদিনের মধ্যে ঢাকা আসছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিলুপ্তপ্রায় শামুকখোল পাখি রক্ষায় ক্ষতিপূরণ পাচ্ছে রাজশাহীর পাঁচটি আমবাগানের মালিক। দেশে এই প্রথম বাঘা উপজেলার খোর্দবাউস এলাকায় পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে ক্ষতিগ্রস্তদের 3,13,000 টাকা সহায়তা দিচ্ছে সরকার। বন অধিদপ্তরের মাধ্যমে বাগান মালিকদের এই অর্থ বুঝিয়ে দেওয়া হবে খুব শিগগিরই। গত 4-5 বছর ধরে রাজশাহীর বাঘা উপজেলার খোর্দবাউস এলাকার পাঁচটি আমবাগানে বাসা বাঁধছে শামুকখোল পাখি। বর্ষা মৌসুমের শেষ দিকে এসে বাসা বেঁধে বাচ্চা ফোটায় এসব পাখি। শীতের শুরুতে বাচ্চারা উঠতে শিখলে চলে যায় এলাকা ছেড়ে। এবারও সেখানে কয়েক হাজার পাখি বাচ্চা ফুটিয়েছে। সব বাচ্চা উঠতে না শেখায় এখনও কিছু পাখি আছে বাগানগুলোতে। শুরুর দিকে পাখিদের আনাগোনা অনেকে বিরক্ত করলেও স্থানীয় পাখিরক্ষক কমিটির তদারকির কারণে 38টি আম গাছ এখন শামুকখোল পাখিদের অভয়াশ্রম। 5 বছর হলে প্রচুর বাচ্চা ফোটায়, তারা শীতের প্রথমে চলে যায় আর কি। আমরা এগুলো সবসময় দেখভাল করি, দেখভাল করার কারণে
এগুলা লোকগুলা অত্যাচার করতে পারে না, বা বিভিন্ন জায়গা থেকে লোকজন পাখি দেখতে আসতো, সে দেখতে আসার পরে ঢিল ছুটতো, সেগুলা দেখা যাচ্ছে আর করতে পারে না। বাঘা উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ হয়। টানা কয়েক বছর ধরে এসব পাখির কারণে ক্ষতির মুখে পড়েন বাগান মালিকরা। এ মাসের শুরুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে আম চাষীদের ক্ষতিপূরণ বাবদ অর্থ বরাদ্দ এসেছে বন অধিদপ্তরে। কয়েকদিনের মধ্যে এই অর্থ তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত 5 আম বাগান মালিকের হাতে। গাছের সংখ্যা নির্ধারণ করে এবং কতজন মালিক আছে তাদের সেভাবে নির্ধারণ করে 3,13,000 টাকা এক বছরের জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করে, এবং এটা বাংলাদেশে প্রথম। এর আগে আসলে আর কোনো পাখিকরণে অনেক জায়গাতে আছে এর ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা, আগে আর কোথাও নেওয়া হয়নি। এই বরাদ্দ পর্যাপ্ত না হলেও ক্ষতিপূরণ বাবদ কিছু অর্থ পাওয়ার সম্ভাবনায় খুশি বাগান মালিকরা। এবার যেমন 3,13,000 টাকার কথা আমি শুনছি, আমি ছিলাম কাল 3,13,000 অথবা 15,000 হবে, তো এইটা কিন্তু ক্ষতির পরিমাণের সমান না। তো ক্ষতির পরিমাণের সমানও যদি না হয়, তারপরে পাওয়াটা শুরু হয়েছে। গত বছর বিলুপ্ত প্রায় শামুকখোল পাখির আবাস রক্ষায় রুল জারি করে হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত।